بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته بارة رشد بنغلير مرشد بارتك صلاح الدين بيجان تتاكن মসজিদের তুলনায় বাড়িতে নফল বা সুন্নাদ নামাজ গুলি পড়া বেশি উত্তম এর দলিল কি ভাই এর অনেকগুলো দলিল রয়েছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ইজ আলু ফি বই অতিকুম মিন সলা অতিকুম তোমরা তোমাদের নামাজের কিছু অংশ বাড়িতে করো ওলা তত্তে সুদুহা কুবুরা ঘরগুলোকে কবর বানায় না এটা হচ্ছে বুখারি এবং মুসলিমের হাদিস বুখারির চারশো মুসলিমের সাতশো সাতাত্তর নম্বর হাদিস অনুরূপভাবে যেটা জায়গা নির্দিষ্ট করেছিলেন সেখানে আল্লাহ নবী কয়েক রাত্রি নামাজ পড়েন আল্লাহ নবী কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে জামাত সহকারে নামাজ পড়েন ফলাম্ম আলিমা বিহিম যখন অন্যান্য সাহাবাই কেরামরা জানতে

নাস হে মানুষেরা তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো কারণ তোমাদের মানুষের কোনো মানুষের নামাজ সব উত্তম নামাজ হচ্ছে ফি বাইতিহি ঘরে পড়া ইল্লাল ফরজ ব্যতীত ফরজ ব্যতীত অন্য নামাজগুলো বাড়িতে পড়াটা হচ্ছে বেশি উত্তম এটা বুহারির ছশো আঠানব্বই নম্বর ছয় নয় আট আর মুসলিমের সাতশো একাশি নম্বর অন্য একটা দলিল হচ্ছে

আর তারপরে মসজিদে গিয়ে তিনি নামাজের ইমামতি করতেন জহরের নামাজের জন্য সুমায়দ হলো তারপরে আবার বাড়িতে আসতেন ফাই উসল্লিরা কেতায় না আর জহরের পরে যে দুই রেখা সেই দুই রেখা পড়তেন ওখানে বিল মাগরিব তারপর আল্লাহ রসুল তারপর আসলে যেহেতু কোনো সুন্নদ নেই

বসে করতেন এখান থেকে বুঝতে পারা যাচ্ছে জাল্লা রসুল সাল্লাম জহরের আগের জহরের পরের ফজরের আগের কিংবা এশারা এবং মাগরিবের পরের যে সুনদ গুলো সেগুলো বাড়িতে পড়েছেন